পড়াশুনো যদি করতেই হয় তাহলে জ্ঞানের জন্য করো, সার্টিফিকেটের জন্য নয়। ভালো যদি বাঁচতেই হয় তাহলে নিঃস্বার্থভাবে ভালোবেসো, স্বার্থ নিয়ে নয়। সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। দান যদি করতেই হয় তাহলে অসহায়কে করো, মন্দির বা মসজিদকে নয়। বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের ওপর রাখো, অন্যের ওপর নয়। বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। কেউ একজন জিজ্ঞাসা করল, ভগবান তো সব জায়গাতেই আছেন, তাহলে সবাই মন্দিরে বা মসজিদে যায় কেন? কেউ একজন একটি সুন্দর উত্তর দিয়েছেন, সব কিছু তো বইয়ে আছে, তবুও সবাই স্কুলে যায় কেন? বেঁচে থাকতে বাবা মায়ের মুখে দুটো ভাত দিন, মরার পরে পাড়ার লোকেদের গলদা চিংড়ি খাইয়ে তার আত্মার শান্তি খুঁজবেন না। মেয়েরা হাজার ত্যাগ স্বীকার করার পরেও দেখবেন দিন শেষে তারাই দোষী। যাকে যত বেশি ভালোবাসবে, মিস করবে, কেয়ার করবে, সবসময় খোঁজখবর নেবে, সেই তোমাকে অবহেলা করবে। চেহারা দাপট, অবস্থান ক্ষমতা ও শক্তি চিরস্থায়ী হয় না। দুঃখের বিষয় হলো এটা, এটা অনেকে ভুলে যায়। জীবনে যদি সফলতা পেতে চাও তাহলে বাইরে বেরিয়ে ধাক্কা খাও, তাও ভালো, কিন্তু বেকার বসে থেকো না। দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না সে কতটা সুখী। আত্মহত্যা কার জন্য করবেন, গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের জন্য? আপনি মরে গেলে তো সে অন্য কারোর সাথে প্রেম করবে। স্বামী বা স্ত্রীর জন্য? সে তো আপনি মারা গেলেই অন্য কোথাও বিয়ে করে সংসার করবে। টাকা পয়সার জন্য? জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা রোজগার করতে পারবেন। সুতরাং আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায়। যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে। বিবেক যেখানে স্বার্থপর, নীতিকথা সেখানে হাস্যকর। যদি আপনি শৃঙ্খলা দেখতে চান তাহলে পিঁপড়ের মধ্যে দেখুন, একতা দেখতে চান কাকের মধ্যে দেখুন, বিশ্বস্ততা দেখতে চান কুকুরের মধ্যে দেখুন, স্বচ্ছতা দেখতে চান পায়রার মধ্যে দেখুন, পরিশ্রম দেখতে চান ঘড়ার মধ্যে দেখুন, সামান্যতা দেখতে চান মৌমাছির মধ্যে দেখুন। আর হিংসা, ক্রোধ, লোভ, নিষ্ঠুরতা ও অহংকার দেখুন সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে। জীবনে হয়তো তুমি অনেক কিছু হারাবে, আবার অনেক কিছু পাবে, কিন্তু কাউকে পেতে গিয়ে এমন কাউকে হারিয়ে ফেলো না যে তোমাকে তার চেয়েও বেশি ভালোবাসে। ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই, কারণ যে বোঝার সে চোখ দেখেই বুঝবে। আর যে বুঝবে না তাকে জীবন দিয়ে দিলেও সে বুঝবে না। প্রথমে অজুহাত, তারপর ব্যস্ততা, তারপর এড়িয়ে যাওয়া, তারপর কথা বন্ধ, এইভাবেই শেষ হয়ে যায় অনেক সম্পর্ক। জীবনটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যেখানে রাগ করলেও কেউ আর ভাঙাতে আসে না, কেউ কেয়ার করে না, নিজের রাগ নিজেই ভাঙিয়ে নিজেকে সান্ত্বনা দিতে হয়। মেয়েদের জন্য সবথেকে বড় স্কুল হলো শ্বশুরবাড়ি, যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষারও শেষ নেই। কষ্ট তখনই হয় যখন দেখি তোমার কাছে সবার জন্য সময় আছে কিন্তু আমার জন্য কোনো সময় নেই। লাথি মারার অভ্যাস তো সন্তান পেটে থাকতেই শিখে আসে। পার্থক্য শুধু এটা যে পেটে থাকতে লাথি মারলে মা আনন্দে হেসে ওঠে, আর ভূমিষ্ঠ হয়ে বড় হওয়ার পর
লাথি মারলে মা কষ্টে কেঁদে ওঠে। লোকের মিষ্টি মিষ্টি কথার পেছনে যে বিষের মতো স্বার্থ লুকিয়ে থাকে সেটা এবার চিনতে শিখুন, না হলে জীবনে আপনি অনেক বিপদে পড়বেন। জীবনে দুঃখ পেতে না চাইলে এক, কারোর প্রতি বেশি নির্ভর হবেন না, দুই, কারোর প্রতি বেশি মুগ্ধ হবেন না, তিন, কারোর কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা করবেন না। অবশেষে বুঝতে পারছি জীবনে যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছি আর ভালোবেসেছি তারাই সবচেয়ে বেশি ঠকিয়েছে আর কষ্ট দিয়েছে। সুন্দর হওয়া মানে একটা অসাধারণ মুখমণ্ডলের উপস্থিতি বোঝায় না, সৌন্দর্য মানে একটা অসাধারণ মন, একটা অসাধারণ হৃদয় আর একটা অসাধারণ আত্মা। যার কাছে এই তিনটে আছে সেই হলো প্রকৃত সুন্দর। ইচ্ছাকৃতভাবে কেউ একা থাকতে চায় না, পরিস্থিতি মানুষকে একা থাকতে বাধ্য করে। মনের মতো পাওয়াটা হলো ভাগ্য আর মনের মতো বানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা। স্ত্রীর সৌন্দর্য নির্ভর করে স্বামীর যত্নের ওপর আর স্বামীর মেজাজ নির্ভর করে স্ত্রীর স্বয়ংশীলতার ওপর। যদি টাকা থাকে মানুষ কিনতে পারবে, আর যদি টাকা না থাকে তাহলে মানুষ চিনতে পারবে। জীবনে ভুল মানুষজনের সাথে ভুল পথে হাঁটার চাইতে সঙ্গীহীনভাবে সঠিক পথে একা হাঁটা অনেক ভালো। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হলো পাগল। না আছে সুখ, না আছে দুঃখ, নিজেও ঠকে না, কাউকে ঠকায় না, না আছে হিংসা আর না আছে শত্রু। পেছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই ভালো, এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর হয়। জীবনটা বড্ড আগোছালো, প্রকাশ করলেই দুঃখী আর না করলেই সুখী। জীবনে কখনো কোনো দিন কোনো সম্পর্কের জন্য কাঁদা ঠিক নয়, কারণ যার জন্য তুমি কাঁদবে সে তোমার চোখের জলের যোগ্য নয়, আর যে তোমার চোখের জলে যোগ্য হবে সে কখনো তোমাকে কাঁদতে দেবে না। প্রতিটা মেয়েকে তার সংসার টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যেতে হয়, না হয় পরিবারের সাথে, না হয় নিজের সাথে, আর প্রত্যেকটা যুদ্ধ তাকে বুঝিয়ে দেয় মেনে নাও, মানিয়ে নাও। এইভাবে মেনে নিতে নিতে একসময় সে নিজে টিকে যায়। শুধু টিকে যাওয়ার আড়ালে তার ভাঙা গড়ার গল্পটা কারোর জানা হয়ে ওঠে না। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, টেক কেয়ার।